নিয়ে আলোচনা করব, একারি কাজ নিয়ে, তাই না? একারি কাজ গতদিন আমরা বলেছিলাম, প্রথম থেকেই আবার শুরু করি, ঠিক আছে? এটা হচ্ছে একারি কাজ, যেটাকে আমরা ব্যাঙের ছাতা নামে চিনি, ব্যাঙের ছাতা, আর এখন মাশরুম নামে অধিক পরিচিত, কারণ এটাকে আমরা পুষ্টিকর খাদ্য হিসেবে এখন গ্রহণ করি, সোর্স অফ প্রোটিন, প্রোটিনের উৎস হিসেবে এটাকে আমরা গ্রহণ করি। তো এটা হচ্ছে আসলে এর বায়োলজিক্যাল নেম, সাইন্টিফিক নেম হচ্ছে অ্যাগারিকাস। এটা একটা ফাঞ্জাই, ছত্রাক। হ্যাঁ, এই অ্যাগারিকাসটা আমরা যে ছত্রাকে পাঁচটা ডিভিশনের নাম বলেছিলাম, তার ভিতরে একটা ডিভিশন ব্যাসিডিও মাইকোটার অন্তর্গত। অ্যাগারিকাসটা ব্যাসিডিও মাইকোটার অন্তর্গত, ঠিক আছে? আচ্ছা, এই অ্যাগারিকাসে পরিচক্রের কথা একটা বলেছিলাম। পরিচক্রের কথা কি বলেছিলাম? যে এখানে অ্যাগারিকাস গুলো সাধারণত বর্ষাকালে, হ্যাঁ, বাড়ির সামনের লনে, খোলা জায়গায়, সাথে সাথে পরিবেশে গোলাকার বা চক্রাকারে জন্মায়, যেটাকে দেখতে দূর থেকে মনে হয় যেন পরি গোল করে চক্রাকারে নাচছে, ঠিক আছে? এটাকে পরিচক্র বা ফেয়ারি রিং আমরা বলি। এটা হচ্ছে কি কবি সাহিত্যিকদের ব্যাপার, তারা হয়তো এইভাবে চিন্তা করেছে, হ্যাঁ, অ্যাগারিকাসে ফেয়ারি রিং এর কথা। তো এটা অনেক সময় কিন্তু অ্যাডমিশনে আসে, ফেয়ারি রিং বা পরিচক্র কোথায় দেখা যায়, এটা খেয়াল রাখবো যে অ্যাগারিক আছে এই ফেয়ারি রিং বা পরিচক্রটা দেখা যায়, ঠিক আছে? আচ্ছা, অ্যাগারিক আছে গঠনের কথা যেটা আমরা বলেছিলাম, যে এর যে গঠন, এই গঠনে আমরা কটা অংশ পেয়েছিলাম অ্যাগারিক আছে গঠনে? অ্যাগারিক আছে গঠনে আমরা দুটো অংশ পেয়েছিলাম, তাই না? অ্যাগারিকাসের গঠনে যে দুটো অংশ পেয়েছিলাম, কি কি দুটো অংশ পেয়েছিলাম? একটা হচ্ছে দেহ, আর একটা হচ্ছে কি, জনন অংশ, ঠিক আছে? একটা হচ্ছে দৈহিক অংশ, আর একটা জনন অংশ। দেহ অংশটাকে আমরা বলি মাইসিলিয়াম, দেহ অংশটাকে আমরা বলি মাইসিলিয়াম বা দেহ দেহ অংশ। এটা সাধারণত কোথায় থাকে? মাটির নিচে থাকে, আর এরা সূত্রাকার হয়, শাখান্বিত জালকে নেয়। তখন মাটির নিচে সূত্রাকার শাখান্বিত জালের ন্যায় বিস্তৃত যে অংশটা, এই অংশটাকে আমরা বলি মাইসিলিয়াম বা দেহ, ঠিক আছে? এদের যে কোষ প্রাচীর, ছত্রাকের যেহেতু ছত্রাক, কোষ প্রাচীর কাইটিন নির্মিত হবে, এদের সাইটোপ্লাজমে সকল ধরনের কোষীয় অঙ্গাণুই থাকবে, শুধুমাত্র কি থাকবে না, প্লাস্টিড থাকবে, ঠিক আছে? আর এদের নিউক্লিয়াসটা কিরকম হবে? সুগঠিত, যেহেতু এটা প্রকৃত কোষী, তাহলে সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট, ওকে? আচ্ছা, এরপরে যেটা, সেটা হচ্ছে আমরা কি বলছি, যে এদের সঞ্চিত খাদ্য, সঞ্চিত খাদ্য থাকে হচ্ছে গ্লাইকোজেন। প্রাণী দেহের সঞ্চিত খাদ্যের মতোই এদের সঞ্চিত খাদ্য, সঞ্চিত খাদ্য হিসেবে কি থাকবে? গ্লাইকোজেন, চর্বি এবং তেল, গ্লাইকোজেন, চর্বি এবং তেল সঞ্চিত খাদ্য হিসেবে থাকবে, ওকে? আচ্ছা, এরপরে দ্বিতীয় অংশ যেটা, সেটাকে আমরা কি বলছি, দ্বিতীয় অংশটাকে আমরা বলছি ফ্রুট বডি। এই যে মাটির উপরে যে অংশটা আছে, এটাকে আমরা বলি জনন অংশ। এই অংশটাই প্রজননে অংশগ্রহণ করে, এই জন্য এটাকে আমরা বলি জনন অংশ বা ফ্রুট বডি, ঠিক আছে? আচ্ছা, এই ফ্রুট বডির আবার একটা নামও আছে, নামটা আমরা পরে শিখবো। এই ফ্রুট বডিটা আসলে কি হয়, যে মাইসিলিয়াম গুলো আমরা দেখলাম মাটির নিচে অবস্থিত মাইসিলিয়াম গুলো, এই মাইসিলিয়াম গুলো একত্রিত হয়ে শক্ত দড়ির মতো একটা গঠন হয়, মাটির উপরে উঠে আসে এবং শক্ত দড়ির মতো যে গঠনটা সৃষ্টি করে, এটাকে আমরা বলি রাইজোমর্ফ। তাহলে ফ্রুট বডিটা আসলে রাইজোমর্ফ, এক ধরনের রাইজোমর্ফ, যেখানে অনেকগুলো মাইসিলিয়াম একত্রিত হয়ে শক্ত প্যাঁচানো দড়ির মতো গঠন সৃষ্টি করে। আচ্ছা, এখন এই যে রাইজোমর্ফ মাটির উপরের অংশ, এখানে আবার কটা অংশ দেখা যায়, দুই ধরনের গঠন দেখা যায়। একটা দেখো, এই যে দেখো কি হচ্ছে, এই যে লম্বা দণ্ডাকার কাণ্ডের মতো অংশ, আরেকটা দেখো এই যে প্রসারিত অংশ, ছাতার ন্যায় প্রসারিত অংশ। তাহলে দুটো অংশ দেখা যায়, ঠিক আছে? আসলে দেখি এদের নামগুলো কি কি। দেখো কাণ্ডের মতো যে অংশটা, এই কাণ্ডের মতো অংশটাকে আমরা বলছি স্টাইট, কাণ্ডের মতো অংশটাকে আমরা কি বলছি, স্টাইট, ওকে? আচ্ছা, এর মাথায় অ্যানুলাস থাকে, কোনটা অ্যানুলাস? এই যে এটা হচ্ছে অ্যানুলাস,
এস টাইপের মাথায় গোলাকার বা চক্রাকার অ্যানুলাস থাকে, এটাকে আংটি আকৃতি বলে। আংটি মতো, আংটি যেমন আঙুলের চারপাশে গোল করে থাকছে, ঠিক তেমনি এটাও থাকে গোলাকারে বা চক্রাকারে। ঠিক আছে, এটা কেমন বলছি? অ্যানুলাস। তাহলে এস টাইপ কান্ডের মতো সবচেয়ে লম্বা, এর মাথায় কি থাকছে? অ্যানুলাস। অ্যানুলাসটা হচ্ছে চক্রাকার আংটি। এরপরে দেখো ছাতার ন্যায় প্রসারিত অংশ যেটা, এটার নাম হচ্ছে পাইলিয়াস। তাহলে ছাতার ন্যায় প্রসারিত অংশ এটা হচ্ছে পাইলিয়াস। এই পাইলিয়াসের নিচে গিলস থাকে। গিলস কোনগুলো? এই যে পাইলিয়াসের নিচে এখানে আমরা যদি দেখি, দেখবো যে ঝুলন্ত পর্দার ন্যায় গঠন, এই ঝুলন্ত পর্দার ন্যায় গঠন থাকে আমরা বলি গিলস। ওকে, এই গিলসে কি হয়? এই গিলসের ভিতরে স্পোর উৎপন্ন। আচ্ছা আসো আমি একটু গিলসটা দেখি। আমরা যে বলছি পাইলিয়াসের নিচে গিলসটা থাকে ঝুলন্ত পর্দার ন্যায়, এটা যদি আমরা দেখি, খেয়াল করে দেখো, এই যে পাইলিয়াস, এই পাইলিয়াসের নিচে কি আছে? এই পাইলিয়াসের নিচে গিলসটা আছে। ওকে, আচ্ছা এই গিলসের যদি আমরা বলছি যে গিলসের প্রস্থ কি হয়, স্পোর উৎপন্ন হয়। এখন এই গিলসের যদি আমরা একটা লম্ব ছেদ দেখি, লম্ব ছেদ দেখলে দেখব যে গিলসে যে মাইসিলিয়াম গুলো আছে, মাইসিলিয়ামের সজ্জা বিন্যাসের উপর ভিত্তি করে তিনটা স্তর পাওয়া যাচ্ছে, তিন ধরনের স্তর। এখানে দেখো মাইসিলিয়াম গুলো অবলম্বী হয়ে অবস্থিত, ঠিক আছে, ফাঁকা ফাঁকা ভাবে অবস্থান করছে। তারপরে দেখো এখানে মাইসিলিয়াম গুলো একটু ঘন সন্নিবিষ্ট হয়ে অবস্থান করছে। তারপরে এই স্তরের মাইসিলিয়াম গুলো দেখো, তাহলে তিন স্তরের মাইসিলিয়াম থাকে। একেবারে ভিতরের যে স্তরটা, এটা কেমন বলে হচ্ছে ট্রমা। তারপরের স্তরটা কেমন বলে সাব হাইমিনিয়াম, এবং বাহিরের যে স্তরটা, এই বাহিরের স্তরটা কেমন বলে হাইমিনিয়াম। এই হাইমিনিয়াম স্তরে এই যে গোল গোল দেখছো, এগুলো কেমন বলে স্পোর। এই হাইমিনিয়াম স্তরে স্তরেই এদের স্পোর। এখন আমরা এখানে দুটো টার্মের সাথে পরিচিত হবো। এক নম্বর আমরা বলছি যে অ্যাগারিকাস, এটা কোন শ্রেণীর, কোন বিভাগের ছত্রাক? তোমাদেরকে বিভাগের কথা বলেছি, শ্রেণীর কথা বলিনি। ব্যাসিডিও মাইকোটা বিভাগের অন্তর্গত এই ছত্রাক। এখানে আমরা দুটো বিষয় জানলাম, যে ফ্রুট বডি আর একটা হচ্ছে স্পোর। এই ব্যাসিডিও মাইকোটা বিভাগের এই ছত্রাকের ফ্রুট বডি আবার ফ্রুট বডি, এবং স্পোরের আবার কি আছে, একটু নাম আছে। নামগুলোর সাথে আমরা একটু প্রথম যে নামটা আমরা দেখছি, দেখো এটা কেন বলছি ব্যাসিডিও তার। এই ব্যাসিডিও তারটা আসলে কি? ব্যাসিডিও তারটা হচ্ছে ফ্রুট বডি, ছত্রাকের ফ্রুট বডি। কোন ছত্রাকের? এটা হচ্ছে ব্যাসিডিও মাইসিটিস শ্রেণীর ছত্রাকের ফ্রুট বডিকে ব্যাসিডিও তার বলে। ব্যাসিডিও মাইসিটিস শ্রেণীর কোনটা? এই যে অ্যাগারিকাস আলোচনা করলাম, ব্যাসিডিও মাইকোটা বিভাগের ব্যাসিডিও মাইসিটিস শ্রেণীর ছত্রাক, অর্থাৎ ছত্রাকের যে ফ্রুট বডি, এই ফ্রুট বডিকে আমরা ব্যাসিডিও কার্পো বলব। ঠিক আছে, তাহলে আমরা দুটো অংশ দেখেছি, ফ্রুট বডি, তার ভিতরে একটা ছিল ফ্রুট বডি বা জনন অংশ। কারণ ফ্রুট বডির বদলে যদি ব্যাসিডিও কার্পো কোথাও দেওয়া থাকে তাহলেও সমস্যা নেই, কারণ ছত্রাকের ওই অ্যাগারিকাস ছত্রাকের ফ্রুট বডিকে আমরা কি? ব্যাসিডিও কার্পো বলব। ঠিক আছে, দেখো আচ্ছা অ্যাগারিকাস হচ্ছে ব্যাসিডিও মাইসিটিস শ্রেণীর অন্তর্গত। ওকে, আর একটা দেখো ব্যাসিডিও স্পোর। আমরা বললাম যে অ্যাগারিকাসের যে পাইলিয়াসটা আছে, পাইলিয়াসের নিচে গিলস থাকে, গিলসে স্পোর উৎপন্ন। আর এই যে স্পোরটা, ছত্রাকের এই স্পোরের আবার একটা নাম আছে, এই স্পোরকে আমরা বলি ব্যাসিডিও স্পোর। দেখো ব্যাসিডিও কার্পে উৎপন্ন যে স্পোর, এটাকে আমরা বলি ব্যাসিডিও স্পোর। অর্থাৎ অ্যাগারিকাসের ফ্রুট বডিকে আমরা বলছি ব্যাসিডিও কার্প, আর অ্যাগারিকাসের স্পোরকে আমরা বলছি ব্যাসিডিও স্পোর। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যদি এর স্পোরগুলো দেখি, ব্যাসিডিও স্পোরগুলো দেখি, ব্যাসিডিও স্পোরগুলো কেমন? আসলে ব্যাসিডিও স্পোরগুলো হচ্ছে এগুলো যে দেখেছিলাম, কোন স্তরে? হাইমিনিয়াম স্তরে এরকম গোল গোল, এইগুলোকে আমরা বলি স্পোর। দেখো কটা করে? চারটা করে স্পোর উৎপন্ন হয়। এই একটাকে যেখানে কি হয় স্পোর উৎপন্ন হয়, সেই মাইসিলিয়াম বা হাইফিটাকে আমরা বলি ব্যাসিডিয়াম। এটার নাম হচ্ছে ব্যাসিডিয়াম। ব্যাসিডিয়ামের মাথায় চারটা করে, প্রত্যেকটা ব্যাসিডিয়ামের মাথায় কয়টা করে স্পোর উৎপন্ন হবে? চারটা করে ব্যাসিডিও স্পোর। এই ব্যাসিডিও স্পোরগুলো বাহিরের দিকে উৎপন্ন হয়, এটাকে আমরা বলি বহির্জনিষ্ণু, অর্থাৎ বাহিরের দিকে এরকম।